আসসালামু আলাইকুম, চলে আসছি আজকে অনেক পুরানো অনেক পুরানো পুরানো কাজীদের মোড়ে। আমাদের সেই প্রেম কাহিনী যখন থেকে চলছে তখনকার চটপটি ফুচকার দোকানে। হ্যাঁ, এই হচ্ছে আমার ভাই। যখন থেকে আমরা প্রেম করি তখন থেকে ওনার কাছ থেকে চটপটি খেলাম, তবে উনি আগে এখানে বসতো না। যদিও কালে উনি যেখানে বসুক না কেন আমরা ওনার কাছে সেই খেয়েছি। যদিও কালে ভদ্রে মশলা পাতি সবকিছুর জন্য ভেজাল টেজাল থেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে, বাট ওনার সাথে কেমন যেন একটা আত্মার সম্পর্ক। আমার অনেক পরিচিতরাই বলে যে এখানে ভালো না, চেঞ্জ হয়ে গেছে, এখন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ক্যাটাগরি অনেক টেস্টের চটপটি ফুচকা আসছে। বাট ওনার আলু ফুচকা আর আমার সে ওনার স্পেশাল সালাদ দিয়ে সে চটপটি আজকে এত বছর পরে এসে এখানে খুঁজে খুঁজে বের করলাম। এই যে চটপটি আজকে দেখি আনোয়ার ভাই স্পেশাল গাজরও দিছে। তবে আনোয়ার ভাইকে যদি আমি বলি যে আমি গাজর খাবো না, শুধু পেঁয়াজ আর ধনে পাতাটা দিয়ে খাবো, উনি এটাই করে দেয়। আসতেছে আমাদের আলু ফুচকা। না, এটা হলো আনোয়ার ভাইয়ের আলু ফুচকা। থ্যাংক ইউ। আনোয়ার ভাইয়ের আলু ফুচকাটা হচ্ছে স্পেশাল। এটা আবার যারা জানে না তারা খায় না। এটা শুধু আলু দিয়ে, কোনো কিছু থাকবে না, কোনো মশলা না, এটার মজা অন্যরকম। আর আমরা এটা খাই, হ্যাঁ, আর এই লবণটা এমন হয়ে যাবে না। আর আমরা এটা খাইতে গিয়ে এমন অবস্থা, ভিডিও করতে ভুলে গেছে, অলরেডি খাওয়া হয়ে গেছে। উইন্টার রুন এটা করে, পেঁয়াজ খুলে দেয়, পেঁয়াজ পেঁয়াজ করে ধনে পাতা। তবে এখন মানুষের জন্য উনি গাজরও দেয়, শশাও দেয়, সবই দেয়। আরেকটা জিনিস কি, আলু ফুচকাটা একদম ঠান্ডা থাকে, এটার জন্য ওনাকে আলাদা পাত্রে বানাতে হয়। অল্প একটু টক, এটা একটু মিষ্টি টক দিয়ে খাচ্ছি আমরা। দেখা যাচ্ছে এখানে খেতে খেতে এমন অবস্থা, মানে উনি এনে কুলাতে পারতেছে না, আমরা খেয়ে শেষ করে দিচ্ছি। ওনার কাছে আসলে আমরা এটাই করি না, কন্টিনিউস অর্ডার করতে থাকি, খেতে থাকি, আর সুইচ করে করে অর্ডার করি, কখন একসাথে একটা জিনিস অর্ডার করি না। তবে ফুচকা আগে উনি নিজে বানাতো, এখন এগুলো রেডিমেড কিনে। আগে উনি বসে বসে বাসায় সকালবেলা ফুচকা বানাতো, বিকালে দোকান বসাতো।